সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশন আকারে ভাগ করবেন। অর্থাৎ একটা হার্ড ডিস্ক যদি 1 GB হয়, 1 TB আলাদা আলাদাভাবে ফোল্ডার কীভাবে আপনি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সাপোজ আমি আমার পিসির ভিতরে প্রবেশ করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমার হার্ড ডিস্ক এতগুলো পার্টিশন কিন্তু ভাগ করা আছে। অর্থাৎ আপনি এভাবে করে কীভাবে ভাগ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, সবাই ওয়েলকাম ব্যাক। ধরো এই কাজটি করার জন্য দিস পিসি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করে আপনারা যেটা করবেন ম্যানেজে যাবেন। ম্যানেজে ক্লিক করার পরে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে মেবি। এরপরে এই ধরনের একটি অপশন চলে আসছে, আপনি যেহেতু ডিস্ক ভাগ করে নেবেন অর্থাৎ হার্ড ডিস্ক আপনি ভাগ করে নেবেন, এর জন্য আপনাকে যেটা করতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনার যতগুলো হার্ড ডিস্ক থাকবে সবগুলো এখানে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি কিন্তু আপনি যে কোনো হার্ড ডিস্ক কিন্তু ফরম্যাট করতেও পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার 2টি ডিস্ক আছে, অর্থাৎ ডিস্ক 0 এবং ডিস্ক 1 2টি ডিস্ক আছে। আমি এখান থেকে একটি পার্টিশন ভাগ করতে চাচ্ছি। আমি সাপোজ মনে করুন ইউটিউব ওয়ার্ক জাস্ট এই যে ড্রাইভটি আছে, এই ড্রাইভে কিন্তু 200 GB আছে। আমি এখান থেকে আমি 1 GB নিতে যাচ্ছি, অর্থাৎ আরেকটি আমি পার্টিশন ভাগ করতে চাচ্ছি। এর জন্য আমরা যেটা করবো রাইট ক্লিক করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ট্রিং ভলিউম জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা ক্লিক করে দেওয়ার পরে আর আপনারা যদি নতুন হার্ড ডিস্ক প্রবেশ করেন তাহলে কিন্তু একটি পার্টিশনই থাকবে, অর্থাৎ একটি ড্রাইভ বা ফোল্ডার থাকবে। তো আপনারা এখানে অ্যামাউন্ট ভাগ করতে পারবেন, অর্থাৎ 124 MB-তে হয় 1 GB, আপনারা কত জিবি চাচ্ছেন সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে বসে দিতে হবে। আমি 1 GB আপনাদেরকে করে দেখাচ্ছি, 1 GB আমি পার্টিশন ভাগ করে দেখাচ্ছি। 1024 MB-তে হয় কিন্তু 1 GB। তারপর আমি যেটা করবো স্ট্রিংয়ে ক্লিক করবো। স্ট্রিংকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ফোল্ডার বা পার্টিশন ভাগ হয়ে গেছে। এখন আমরা যেটা করবো আবারও দেন এখানে আপনারা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে দেওয়ার পরে নিউ সিম্পল ভলিউম জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা নেক্সট করবো, নেক্সট করে এই ধরনের অপশন চলে এসেছে। আবারও দেন আমরা যেটা করবো নেক্সট করবো, নেক্সট করে দেওয়ার পরে আবারও দেন আমরা নেক্সট করে দেবো, নেক্সট করুন এবং দেন ফিনিশড। ওকে, এখন যদি আমরা এটা ক্রস দিয়ে কেটে দিই, ক্রস দিয়ে কেটে দেওয়ার পরে আমরা যদি আমাদের দিস পিসি জাস্ট আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউ ভলিউম এখানে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিউ ভলিউম ইজ জাস্ট 1 GB কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আপনি বিভিন্ন পার্টিশন, অর্থাৎ 1 TB একটি হার্ড ডিস্কে আপনি কিন্তু হাজার হাজার কিন্তু পার্টিশন ভাগ করতে পারবেন বা ভলিউম ভাগ করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।